হাই, গুড মর্নিং, আমার ব্লগে স্বাগতম। আজকে আমি একটি জব সম্পর্কে বলবো যেখান থেকে আমি রিজেক্টেড হয়েছি। জবটি হচ্ছে অ্যালেজিস কর্পোরেশনের, বানান হচ্ছে ALLEGIS, আর পোস্টের নাম হচ্ছে ট্রান্সক্রিপশনিস্টের পোস্ট। অর্থাৎ আমি অ্যালেজিস কোম্পানি থেকে ট্রান্সক্রিপশনিস্ট হিসেবে অ্যাপ্লাই করার পর সেখান থেকে রিজেক্টেড হয়েছি। তো যদি ট্রান্সক্রিপশনিস্ট জব সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন, আমি আগামীতে এটা নিয়ে একটা ভিডিও বের করব। আর যদি আপনি আজকের এই ভিডিওটা ইংরেজিতে দেখতে চান, তাহলে কাইন্ডলি নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি আমার ইংরেজি চ্যানেলটার, সেখানে গিয়ে আপনি একই ভিডিও শুনতে পারেন। একই কথা আমি হয়তো ইংরেজিতে বলবো, হয়তো আমার আবেগ অনুভূতি প্রকাশটা একটু ভিন্ন রকম হবে, তবে মোটামুটি সারমর্ম একই থাকবে। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমি আজ থেকে প্রায় 1.5 মাস আগে ট্রান্সক্রিপশনিস্টের জবের জন্য অ্যালেজিস কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে প্রথমে ওদের সাথে একটা আইডি খুলতে দিয়েছে, আমি আইডি খুললাম। এরপর আমার ইমেইলে একটা ভেরিফিকেশন ইমেল আসলো যে ভেরিফাই করো তোমার এই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আমি ভেরিফাই করলাম, এরপরে ওরা আমাকে বলল যে ঠিক আছে তোমার রেজুমে আপলোড করো। রেজুমে তো আমি আপলোড করলাম, তখন ওরা আমাকে জানালো যে আমাকে ওরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিচ্ছে, তো আমাকে সেই অ্যাসেসমেন্ট টেস্ট পাস করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আমি ওদের ওয়েবসাইটে আবার ঢুকলাম, সেখানে গিয়ে অ্যাসেসমেন্ট সেকশনে আমি 3টা অ্যাসেসমেন্ট টেস্ট পেয়েছি। প্রথমে আমি জানতাম না 3টা আছে, প্রথমে আমি একটা অ্যাসেসমেন্ট টেস্ট পেয়েছি। তো সেখানে আমি ঢুকলাম, সেটা ছিল বিভিন্ন ইংরেজিতে প্রফিশিয়েন্সি নিয়ে। আমি যে জবটা জন্য অ্যাপ্লাই করেছিলাম ট্রান্সক্রিপশনিস্টে, সেটা ইংরেজি ট্রান্সক্রিপশনিস্টের জব, অর্থাৎ ইংরেজি কথা আপনাকে টাইপ করতে হবে। তো এই কারণে ইংরেজিতে তারা আমার উপর প্রথম অ্যাসেসমেন্ট টেস্টটা নিল, অর্থাৎ আমার ফার্স্ট অ্যাসেসমেন্ট টেস্ট ছিল আমার ইংরেজি দক্ষতার উপরে। তো তারা বিভিন্ন রকমের হোমোফোন দিল আমাকে, যেমন কিছু শব্দ থাকে না যে এটাও শুনতে এরকম ওটাও শুনতে এরকম, দুটোকে শুনতে একই রকম লাগে, কিন্তু আসলে দেখা যায় যে শব্দগুলো ভিন্ন ভিন্ন। যেমন হয়তো আপনাকে দিল যে ইভ্যালুয়েশন আর এভলিউশন, দুটো শুনতে অনেকটা একরকম কিন্তু আসলে দুটো অর্থ সম্পূর্ণ ভিন্ন। তো এ ধরনের বিভিন্ন হোমোফোন, বিভিন্ন গ্রামাটিক্যাল এরর এড়ানো, বিভিন্ন রকম পাংচুয়েশন মার্ক জায়গা মতো বসানো, এগুলো নিয়ে ছিল হচ্ছে আমার প্রথম অ্যাসেসমেন্টটা। তো আমি অ্যাসেসমেন্টটা পাশ করলাম, পাশ করার পর ওরা আমাকে দিল দ্বিতীয় অ্যাসেসমেন্ট। এই দ্বিতীয় অ্যাসেসমেন্টটা ছিল আমার ডিজিটাল নলেজের উপর, যে একটা মানে ওয়ার্ড ফাইল দেখতে কীরকম হয়, কোন ক্ষেত্রে আমি ইমেল ব্যবহার করব, বা একটা ফাইলকে কীভাবে জিপ করতে হয়, এইটা আমি খুব বেসিক নলেজের উপরে। তো 10টা প্রশ্ন ছিল সম্ভবত এই সেকেন্ড টেস্টটাতে। তো এটা আমি পাশ করলাম। এরপরে থার্ড পোর্শন আসলো অ্যাসেসমেন্টের, সে থার্ড পোর্শনে ছিল হচ্ছে ওরা আমাকে একটা অডিও ফাইল দিয়েছে এবং ইনস্ট্রাকশন দিয়েছে সেই অডিও ফাইলটাকে কীভাবে ট্রান্সক্রাইব করে ওদের কাছে পাঠাতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ টেস্টটার। তো এটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল, এবং আমার হাতে সময় ছিল সম্ভবত 7 দিন। 7 দিনের মধ্যে আমাকে এই অডিও ফাইলটা শুনে ওদের কাছে পাঠাতে হবে। তো আমি 2-1 দিন সময় নিয়েছি, আমি একটু বিজি ছিলাম। এরপরে গিয়ে আমি অডিও ফাইলটা প্রথমে শুনলাম, এটা বারবার শোনা যায়, চাইলে আপনি ডাউনলোড করে নিতে, আমি জানি না ডাউনলোড করা যায় না কিনা, তবে কয় বারবার আপনি শুনতে পারবেন, কোনো সমস্যা নেই, এমন না যে আপনার একটা বাধা ধরা টাইম আছে শোনার জন্য। তো ভালো করে মনে করুন আপনি অডিও ফাইলটা শুনলেন, এরপর ওরা ইনস্ট্রাকশন দিয়েছে কীভাবে করে সেই অডিও ফাইলটা আপনি টাইপ করবেন। তো ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে যেটা করতে হয়েছে, আমাকে একটা ওয়ার্ড ফাইল খুলতে হয়েছে আমার কম্পিউটারে, খুললাম। এরপর ওরা বলেছে এটা নামকরণ করো এভাবে এভাবে। তো আমি সম্ভবত সেভাবে করেছিলাম যে লাস্ট নেম ফার্স্ট নেম এরপর যেন কী একটা শব্দ লিখতে বলেছিল, সেভাবে করে আমি ওয়ার্ড ফাইলটাকে নামকরণ করেছি। এরপর আমি অডিও ফাইলটা শুনলাম এবং সেটাকে টাইপ করলাম। টাইপ করার পরে আমি আবার সেটাকে কয়েকবার শুনে রিচেক করে দেখেছি আমি কোনো ভুলভাল করলাম কি না, দেখলাম যে আমার কোনো ভুলভাল হয়নি। এরপরে আমি যখন গেলাম ফাইলটা সাবমিট করতে, তখন ওরা বললো যে দেখো তুমি শিওর হয়ে নাও যে তুমি এই ফাইলটা সাবমিট করতে চাও কি না, এবং যদি চাও তুমি একবারই সুযোগ পাবে, এর বেশি তুমি আপলোড করতে পারবে না। অর্থাৎ টাইমের ব্যাপারটা এই জায়গাতে এসে গুরুত্বপূর্ণ হয়, যে আপনাকে এক তো 1 সপ্তাহ সময় দিচ্ছে অডিও ফাইলটা শোনার জন্য, একটু ভেরিফাই করে নেবেন, টাইম পাল্টাতে পারে এক একজনের জন্য, এক এক মনে লিখে দেবে আপনি কতদিন সময় পাচ্ছেন অডিও ফাইল শোনার জন্য, যতবার ইচ্ছা আপনি অডিও ফাইল শুনতে পারবেন, কিন্তু সাবমিট করার টাইমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি ঠিক ফাইলটা ঠিকভাবে আপলোড করছেন, কারণ একবারই সাবমিশনের চান্স, এরপর আপনার চান্স ক্লোজ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের জন্য। কাজে আমি খুব সচেতন হয়ে নিয়ে আমার ফাইলটা আপলোড করে দিলাম। করে দেওয়ার পর আর ওদের সারা শব্দ নেই, ওরা আমাকে জানালো যে ওরা আমার অ্যাসেসমেন্ট কমপ্লিট, ওরা আমার সাথে যোগাযোগ করবে। এর প্রায় 2 সপ্তাহ পরে তারা আমার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করে বললো যে
তোমার অ্যাসেসমেন্ট চমৎকার গিয়েছে, আমরা সামনে তোমার সাথে যোগাযোগ করবো কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আচ্ছা, আমি অপেক্ষা থাকলাম, এরপর আমাকে একদিন প্রশ্ন উত্তর পাঠালো, তাও প্রায় 1.5-2 সপ্তাহের কাহিনী। তো প্রশ্ন উত্তরে আসলো বিভিন্ন প্রশ্ন, আমার বেসিক প্রশ্ন যে আমি আমার নাম কি, আমি কোথায় থেকে, আমার রেজুমেটা আমি আবার আপলোড করলাম। এরপরে ওরা আমাকে জিজ্ঞেস করলো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতখানি ট্রান্সক্রিপশনিস্ট হিসেবে। তো আমি সত্য কথা বললাম যে আমি মেডিকেল স্ক্রাইব হিসেবে কাজ করি, যেটা অনেকটা ট্রান্সক্রিপশনিস্টের কাজের মতো, আমাকে ডাক্তারের নোট লিখতে হয়। কিন্তু এক্স্যাক্টলি ট্রান্সক্রিপশনিস্টের কাজ যেটা, যে বিভিন্ন প্রি রেকর্ডেড অডিও ফাইল শুনে সেটাকে ট্রান্সক্রিপশন অর্থাৎ টাইপ করে ফেলা, আমি এক্স্যাক্টলি সেই কাজটা করি না। কাজে আমি ওদেরকে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স জানালাম যে 0 to 1 year। এরপরে আরেকটা প্রশ্ন ওরা করলো যে আমার টাইপিং স্পিড কত। আমি এটা তো সত্য উত্তর দিয়েছি, আমি কোনো একটা কারণে রেজিউমেতে মিথ্যা বলতে পছন্দ করি না। অনেকেই রেজিউমেতে মিথ্যা কথা বলে, নিজেকে অনেক বাড়িয়ে ফালি মানে ফুলিয়ে ফাপিয়ে দেখায়, আমার কেন যেন এটাকে নিরাপদ মনে হয় না। হয়তো আমি অনেক ব্যাকডেটেড, হয়তো আমি অনেক বোকা, কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি না, যেটাকে বলে রেজিউমে স্পাইকিং। আমি স্পাইক করি না, কাজে আমি সত্য কথা লিখলাম যে আমার ওয়ার্ড কাউন্ট হচ্ছে 40-45 word per minute, আমার টাইপিং স্পিড এটা। এরপরে ওরা আমাকে ধন্যবাদ দিল কোয়েশ্চেনে, আর আমাকে ওরা একটা নিচে একটা লাস্ট প্রশ্ন দিয়েছে যে ইজ দ্যার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টেল আস, তুমি কি তোমার সম্পর্কে আমাকে আরো বেশি কিছু জানতে চাও। তখনও সত্য কথা লিখেছে যে আমি আমার টাইপিং স্পিড ইম্প্রুভ করব, কারণ আমি জানি এই জবটার জন্য আমার সবচেয়ে বড় বাধা যেটা হবে সেটা হচ্ছে আমার টাইপিং স্পিড। তো এরপরে আমি সাবমিট করে দিলাম। এর কয়েকদিন পরে আমার কাছে ওদের কাছ থেকে লেটার আসলো যে আমার ওভারঅল কোয়ালিফিকেশন অনুযায়ী, মানে আমার অনেক কিছু ভালো আছে কিন্তু আমি এই জবের জন্য বেস্ট সুটেড না এখনো পর্যন্ত। কখনো যদি ওদের মনে হয় যে আমাকে নেওয়া সম্ভব, তাহলে ওরা আমার সাথে যোগাযোগ করবে, যেটা একটা মিথ্যা কথা, কখনোই করবে না, মানে ভদ্র ভাষায় থাপ্পড় দেওয়া আর কি। এরপরে ওরা আমাকে রিজেকশন লেটার পাঠালো যে ওই তো, যে ওরা আমাকে হায়ার করছে না। কাজে আমি এই যে এতগুলো দিন ধরে অ্যাসেসমেন্টটা দিলাম, যে সময়গুলো আমি ব্যয় করলাম, এত আশা নিয়ে থাকলাম যে এক একটা ধাপ আমি পার হচ্ছি, হয়তো আমার চাকরিটা হয়ে যাচ্ছে, হলো না। তো এখন এখানে কিছু ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যালার্জিস খুব নাম করা একটা কর্পোরেশন ট্রান্সক্রিপশনের জন্য, কাজেই একেবারে শূন্য অভিজ্ঞতা থেকে ওদের সাথে কাজ পাবো এরকমটা আমার আশা করাটাও কিছুটা বাড়াবাড়ি ছিল। অনেক ট্রান্সক্রিপশনিস্ট কোম্পানি আছে যারা একেবারে বিগিনার লেভেলের মানুষকে নেয়, তো আমার উচিত ছিল সেরকম কোনো কোম্পানির সাথে কাজ করে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাড়িয়ে তারপরে অ্যালার্জিসে গিয়ে অ্যাপ্লাই করা। তো এটা আমি করিনি, আসলে আমি ট্রান্সক্রিপশনিস্টের কাজ কখনো তো করিনি, আমি ঠিক জানি না যে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত একটা বড় কর্পোরেশনকে। তো আমি এখান থেকে এই শিক্ষাটা নিলাম যে আমার আসলে যদি আমি ট্রান্সক্রিপশন হিসেবে কাজ করতে চাই, তাহলে আমাকে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আরও বাড়িয়ে তারপরে বড় কর্পোরেশনে যেতে হবে। কাজে আমি কিছুক্ষণ মন খারাপ ছিল, কিছুক্ষণ মন খারাপ করে থাকার পরে এরপর আমি বিভিন্ন রকম গুগল আর ইউটিউবের সাহায্য নিয়ে কিছু জব ট্রান্সক্রিপশনিস্টে খুঁজে বের করলাম যেগুলো একদম বিগিনার লেভেল থেকে নেয়। নিয়ে আমি ওরকম একটাতে অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে বলেছে 1 মাস পর আমার সাথে যোগাযোগ করবে, কাজে আমি 1 মাস পর জানতে পারবো যে বিগিনার লেভেল জবের জন্য আমি তৈরি কিনা। এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যালার্জিসের রিজেকশন থেকে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা অ্যালার্জিসে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওরা সম্ভবত প্রতি মিনিটে, মানে প্রতি অডিও রেকর্ড অডিও মিনিটে আপনাকে 4 সেন্ট করে পে করবে, 0.4 সেন্ট বা এরকম করে পে করবে, উইট নো 4 সেন্ট করে পে করবে এরকম কিছু একটা, আমি আসলে এক্স্যাক্টলি মনে নেই। তো ওভারঅল দাঁড়ায় যে ঘন্টা আপনার $17 মতো ইনকাম হয়ে থাকে, এটা আমি এটা হচ্ছে মানে গ্রস অ্যামাউন্ট। তবে আপনার কিছু অভিজ্ঞতা লাগবে অ্যালার্জিসে কাজ করার জন্য, এটুকু আমি বুঝতে পেরেছি। আর আমি সামনে একটা ভিডিও আপলোড করব ট্রান্সক্রিপশনিস্ট এর কাজ কী, সেটা হওয়ার জন্য কী কী ডিভাইস বা ইকুইপমেন্ট লাগে এগুলো নিয়ে। তো সেই জন্য সাথে থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, কাইন্ডলি আমার আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলটাকে কাজ নির্ভর রাখার। আমি এর আগে অনেক রকম বিভিন্ন কন্টেন্ট পোস্ট করেছি, কিন্তু আমি এখন আমার এই আইডিটাকে মূলত কাজের উপরেই ফোকাস করার চেষ্টা করব, বা বিভিন্ন তথ্যমূলক ভিডিওর উপর ফোকাস করার চেষ্টা করব, যেটা আপনাকে একটা আইডিয়া দিবে লাইফ এবং লিভিং এবং লাইফ হ্যাক সম্পর্কে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, বাই।